আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আজ বিকাল থেকে এই আবেদন কার্যক্রমটি শুরু হয়। বন্ধুরা, তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন এডমিশন সিস্টেম পোর্টাল। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু অপশন রয়েছে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনার্স অ্যাডমিশন নামের একটি অপশন রয়েছে, নিচে দেখা লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আসার পর অ্যাপ্লিক্যান্ট লগইন ক্লিক হেয়ার এই অংশটুকু তোমাদের ক্লিক করতে হবে। একদম নিচের দিকে দেখো অনার্স অ্যাডমিশন, এর মধ্যে অ্যাপ্লিক্যান্ট লগইন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এরপর তোমার অ্যাপ্লিক্যান্টের রোল এবং পিন নাম্বার দিতে হবে। যেই অ্যাপ্লিক্যান্ট পিন নাম্বার এবং রোল নাম্বারটি তোমার প্রথমে যখন তুমি আবেদন করেছিলে তখন দেওয়া ছিল। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া এটা তো আমার কাছে নেই বা হারিয়ে গেছে, এখন আমি কী করতে পারি? সেক্ষেত্রে ফরগেট ইউর অ্যাডমিশন রোল পিন এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার, তোমার জন্ম তারিখ এবং এখান থেকে অনার্স সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাপ্লিক্যান্ট রোল এবং পিন নাম্বারটি বেরিয়ে যাবে এবং এখান থেকেই তুমি লগ ইন করতে পারবে। আমি অ্যাপ্লিক্যান্ট রোল এবং পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, এরপর লগ ইন অপশনে ক্লিক করব। বন্ধুরা, তথ্যটি দিয়ে দিলাম, এবার আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে। এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ, এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা, আমাকে পাঁচটি কলেজ চয়েস করতে হবে। বন্ধুরা, এটাই কিন্তু শেষ সুযোগ, এরপর কিন্তু আর সুযোগ পাবে না, তাই এই পাঁচটি কলেজ খুব বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবে। আর যাদের জিপিএ কম তারা অবশ্যই বেসরকারি কলেজ চয়েস করবে, এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক প্রাইভেট কলেজগুলোতে খরচপাতি অনেক বেশি, সেটা আমি হয়তো বা বেয়ার করতে পারবো না। এখন আমি কি তাহলে বেসরকারি কলেজ সিলেক্ট করব? বন্ধুরা, তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অন্য কোনো অপশন তোমার কাছে না থেকে থাকে, ইয়ারটা লস করতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি অবশ্যই বেসরকারি কলেজ সিলেক্ট করতে পারো। বেসরকারি কলেজগুলোর মধ্যে আগে রিসার্চ করে নেবে, যেহেতু আগামী 17 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, তাই আগেই তাড়াহুড়া করবে না, আগে ভালো করে দেখবে কোন কলেজে কী পরিমাণ আসন রয়েছে, সে অনুযায়ী তুমি যে কলেজে সবচেয়ে বেশি আসন রয়েছে সেই কলেজটাই সিলেক্ট করবে। তো প্রথমত আমাকে 5টি কলেজ সিলেক্ট করতে হবে। প্রথম কলেজটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিভিশন দেওয়া রয়েছে, এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আমি নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম। এরপর আমার ডিজায়ার্ড কলেজ সিলেক্ট করলাম, নারায়ণগঞ্জ কলেজ। দেখো বন্ধুরা, কী পরিমাণ আসন ফাঁকা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এভাবে তুমি তোমার পছন্দের কলেজটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিবে। যেমন আমি আইটি কলেজ সিলেক্ট করে দেখি যে কী পরিমাণ আসন ফাঁকা রয়েছে। যেমন সোনারগাঁও কাজী ফজলুল হক ওমেন্স কলেজ, এটার মধ্যে মাত্র 12টা সিট রয়েছে। আবার তুমি খেয়াল করে দেখো এখানে নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজ যদি আমরা সিলেক্ট করি তাহলে মাত্র 28টি কলেজ রয়েছে, 28টি আসন রয়েছে। তারপর তোমরা হাজি মিসির আলী কলেজ যদি সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু খুব বেশি আসন ফাঁকা নেই। তার মানে আমাকে আগে দেখতে হবে কোন কলেজে কী পরিমাণ আসন ফাঁকা রয়েছে। তো এটার মধ্যে এই নারায়ণগঞ্জ কলেজে সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে, তাই আমি নারায়ণগঞ্জ কলেজটি সিলেক্ট করলাম। এরপর আমি সাবজেক্টগুলো সাজিয়ে দিলাম, যে সাবজেক্টগুলোতে মোটামুটি আসন রয়েছে এই সাবজেক্টগুলো সিলেক্ট করে দিলাম। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। এবারে আমাকে দ্বিতীয় কলেজটি সিলেক্ট করতে হবে। দ্বিতীয় কলেজও ঠিক একইভাবে আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করব। আমি এখান থেকে সিলেক্ট করব ডিস্ট্রিক্ট ঢাকা। এরপর আমি এখান থেকে বিভিন্ন কলেজ রয়েছে, অনেক কলেজ রয়েছে, এখান থেকে যে আমার যে পছন্দের কলেজগুলো রয়েছে সেই কলেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তেজগাঁও কলেজটি সিলেক্ট করে দিলাম। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো আসন ফাঁকা রয়েছে, তো এখান থেকে আমার পছন্দের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সকল সাবজেক্টগুলো দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। আর তুমি এবারও 5টি কলেজ চয়েস করতে পারবে। আর যেই 5টি কলেজ তুমি আগে চয়েস করেছিলে এখানে কিন্তু সেই 5টি কলেজ আর সিলেক্ট করবে না, তাতে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই কমে যাবে। বেসরকারি কলেজ সিলেক্ট করবে এবং বেসরকারি কলেজগুলোর মধ্যে যেগুলি উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ সেগুলো দেওয়ার চেষ্টা করবে, এতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এবার আমরা তৃতীয় কলেজটি সিলেক্ট করব। এখান থেকেও আমি সেই ঢাকা কলেজ, এখান থেকেও আমি ডিভিশনটি ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট হিসাবে। দেখো বন্ধু, এখানেও বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, এখান থেকে আমি সাবজেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমার চতুর্থ কলেজটি সিলেক্ট করতে হবে। আর তোমাদেরকে মনে রাখি বন্ধুরা, আমি সিলেক্ট করার পাশাপাশি আরও কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। মনে রাখবে বন্ধুরা, যেই কলেজটি তুমি প্রথমে দিকে দিবে, প্রথম দিকে দিবে সেই কলেজটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেই কলেজটি তুমি শেষের দিকে দিবে সেই কলেজটি
তোমার কম গুরুত্বপূর্ণ, তাই বুঝে শুনে তুমি কলেজগুলো দেওয়ার চেষ্টা করবে। আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু যেই কলেজে অ্যাভেলেবেল রয়েছে সর্বোচ্চ 15টি সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারবে, এর বেশি কিন্তু সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারবে না, অ্যাভেলেবেল থাকতে হবে সোজা কথা। আমি আবারও সর্বশেষ যে কলেজটি রয়েছে সেই কলেজটি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম এবং এখানে কলেজগুলোর মধ্যে যে কলেজটা মোটামুটি আসন রয়েছে সেগুলো দেখে তারপর এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সকল কলেজ দেওয়ার পর আমি এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে, সকল চয়েসগুলো দেখা যাচ্ছে, সকল চয়েস যদি ঠিক থাকে তাহলে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। ক্লিক করলাম, বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সেভড হয়ে গেছে। এখন আমি পিডিএফটি এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিব, কারণ এটা পরবর্তী ভর্তির সময় কাজে লাগবে। আমার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে, রোল নাম্বার দেখা যাচ্ছে এবং কী কী কলেজে সে আবেদন করেছে, কী কী সাবজেক্টে সে আবেদন করেছে সব কিন্তু দেখা যাচ্ছে। আমি এখানে এক্সিটে ক্লিক করব, সাথে সাথে কিন্তু ড্যাশবোর্ডে চলে আসলো। এখন তোমার কাছে যদি মনে হয় যে না, আমি যে অ্যাপ্লিকেশনটি করেছি বা যে চয়েসটা দিয়েছি এটা ভুল হয়েছে, আমাকে নতুনভাবে এটা করা উচিত বা আমার এটা পরিবর্তন করা উচিত, সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন ফর্মে চলে যাবে। যাওয়ার পর তুমি দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে ক্যান্সেল সেকেন্ড রিলিজ স্লিপ। এখানে যদি তুমি ক্লিক করো, সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তখন তোমাকে আবার নতুন করে আবেদন করতে হবে। নতুন করে 5টি কলেজ তুমি সিলেক্ট করতে পারবে, তবে বন্ধুরা এই সুযোগটি শুধুমাত্র তুমি একবারই পাবে। আশা করি বুঝতে পেরেছি, এই হচ্ছে আবেদন করার প্রক্রিয়াটি। বন্ধুরা আবারও সব বন্ধুরা সর্বশেষ তোমাদের তথ্যগুলো আবার একটু মনে করিয়ে দিই, কোনোভাবেই সরকারি কলেজ দিবে না, এতে চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি কলেজ দিবে এবং বেসরকারি কলেজের মধ্যে যে আসন যেখানে বেশি সেটা দিবে। কলেজের সাবজেক্ট সিলেকশনের সময় যে সাবজেক্টের আসন সবচেয়ে বেশি রয়েছে সেটাকে আগে দিবে, এরপর পরে দিবে, নিজের গ্রুপ সাবজেক্টকে আগে দিবে, বিভাগ পরিবর্তন সাবজেক্টকে পরে দিবে, উপজেলা বা জেলাভিত্তিক যে বেসরকারি কলেজগুলো সেগুলো দিবে, পাশাপাশি নিজের গ্রুপ সাবজেক্টগুলোকে আগে দিবে, সর্বোচ্চ 15টি সাবজেক্ট যদি থাকে সেটা অবশ্যই দিবে, কম দিবে না। আর মনে রাখবে বন্ধুরা, এখানে কিন্তু 5টি কলেজই চয়েস করতে পারবে, এর কম কিন্তু তুমি চয়েস করতে পারবে না। সর্বোপরি আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে কোনো আবেদন ফি নেই এবং কোনো পেপারসও এই মুহূর্তে তোমাকে কোথাও জমা দিতে হবে না। আর তাড়াহুড়া করবে না, যেহেতু 17 তারিখ পর্যন্ত সময় রয়েছে, আগে লগ ইন করে দেখবে কোন কলেজে কী পরিমাণ আসন রয়েছে, সেই অনুযায়ী তালিকা তৈরি করে তারপর তুমি আবেদন করবে। তাড়াহুড়া করার একদমই কারণ নেই। অনেকে আরেকটি প্রশ্ন করেছিল যে ভাইয়া, আমি কোনো কারণে প্রথম রিলিজ স্লিপে আবেদনই করিনি, সেক্ষেত্রে আমি কি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? অর্থাৎ প্রথম রিলিজ স্লিপ যখন আবেদন কার্যক্রম শুরু হয়েছিল তখন আমি অ্যাপ্লাই করিনি, তাহলে কি আমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? অবশ্যই। আমি তোমাদের এমন একজন শিক্ষার্থীর প্রোফাইল দেখিয়ে দিচ্ছি, যেই শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করেনি কিন্তু প্রোফাইলে লগ ইন করার পর তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড রিলিজ স্লিপ দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করেনি তারা দ্বিতীয় রিলিজ স্লিপে অবশ্যই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।